রক্ত দিয়েছি। মানুষকে মুক্ত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ নিয়ে নির্মিত হয়েছে অরণ্য পলাশের সিনেমা গন্তব্য বিভিন্ন ইস্যুতে প্রায় অনিশ্চিত হয়ে একাধিকবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই সিনেমাটি উনিশ মার্চ হলে মুক্তি পাওয়ার পর ছাব্বিশে মার্চ দেশের কয়েকটি টেলিভিশনে সিনেমাটি প্রচারের পরিকল্পনা আছে তারপর সাবটাইটেল যুক্ত করে ফেস্টিভাল এবং ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পরিকল্পনাও রয়েছে সিনেমাটির প্রযোজক আনোয়ার আজাদ বলেন সতেরোই মার্চ ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হবে গন্তব্য সিনেমাটি তারপর উনিশ মার্চ হলে মুক্তি পাবে সুইট চিলি ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমাটি সেন্সরের ছাড়পত্র পেয়েছিল অনেক আগেই গন্তব্য সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদুস আইরিন এলিনা সাম্মি আমান রেজা আফফান নিতুল মাসুম আজিজ সহ আরও অনেকেই